রঙের মানুষ ও রঙের মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস কাল রাত্রি তুমি তো পাশাতে উঠে গেলে আবার চুপি চুপি শুয়ে পড়লে ঘুমা গেলে অভিশারে গেলে নাকি তুমি টের পাইছো বাড়িতে যেতে যেতে তো বদল কাকার কুস্তি না সৈতালির বাড়িতে চলে যাবে দিনে দিনে বাড়তিছে সৌদি আরব শহরের ছাড়ায় ভুটানের দিকে চলে যাচ্ছে তারপরেও যদি রাঙা বেগম আমার প্রেম নিবেদন না করে তাহলে ওই টুইন ওয়ান পেতনি যে কোনো একটা আমি বিয়ে করে ফেলবো এই বাড়িতে কি কাজ আমি এই ভিট্রু কাহিনী বাড়ির মধ্যে এক মুহূর্তে দেখতে পারবো আমার হচ্ছে না রাখাল ভাই দুবলু ভাই তোমরা আমরা তা কি হয়েছে আমার বদনকারে আপনি একটা বোগাস দিছেন না যাই হোক আমি দোয়াওরি আপনি স্বামী সোয়াল মেয়ে সংসার নিয়ে আপনি সুখী হন আমার বদনকাকার আপনি ছেক মেরেছেন আপনাকে আমরা সুখে শান্তিতে ঘর করতে যাবো না অসম্ভব ইম্পসিবল সংসার স্বামী এসব কি বলতেছেন বলেন তো মনে হচ্ছে ফিরাই করে মাস উল্টো খাতি জানেন না নিজে গোপনে গোপনে তলে তলে বিয়ে করে ফেলাইছেন আর এখন আবার ই করছেন না বুঝি না খবরদার ডুবলু ভাই মিথ্যে কথা কবেন না কিরা গোপনে বিয়ে করছে কিরা হ্যাঁ কিরা আবার কবে নিজের চোখে আপনার জামাইকে দেখে আসলে আমার বাড়ির মধ্যে ছোট ছোট চুল ঠিকই তো বলেছে
সে তো এবারে জামাই আমার বড় বোনের বর চুরি 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 আমাগের একটু লং হয়ে গেছে আমরা আসলে বুঝতে পারিনি যে আপনার একটা বড় বোন আছে আমাগো ক্ষমা করে দেন বুঝছেন ওই আমাগো একটু হিসাবের মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে আরে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না ম্যালিস মডেল মানুষ মাত্রই ভুল হয় এবার কোন তো কেন আসছিস আই আমরা তো আপনার ওই বিধবা আর খবরটা দিতে এলাম আর কি কি না 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 বদর কাকার বিয়ে হয়ে যাচ্ছে সেই খবরটা দিতে এসেছি কি কার সাথে ওই যে সৈয়দ আলীর কোনো বিবাহযোগ্য কন্যা থাকলে তার সাথেই বিয়ে হবে বদর কাকার কুস্তি না সৈয়দ আলীর কন্যাকে দেখতে যাচ্ছে যদি ওখানে সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে ওখানে বিয়ে পড়া হয়ে যাবে বুঝবেন না অসম্ভব সেই জন্যই তো ওই বদন কাকার কুস্তি নানার ঘরে তালা লাগায় আপনারে খবর দিতে আসছি কারণ ভাবে দেখেন কি করতে কি করা যাবে কিভাবে এই বিয়েকে পুটিক শুরু করা যাবে ইয়া কাজ করি চলে চলেন আমরা পুকুর পাড়ে যাই প্ল্যান করি কিরম করে প্রোটেকশন করা যায় চলেন চলেন আবার তালা ভাঙতে বেশি সময় লাগবে না তিনজনের মধ্যে থাকতি তোরে কন্যা দেখতি যাব আরে আসলে তুমি তো নিজেই শাস্তি গুছতে এক ঘন্টা পার করে দিলে আসলে তুমি মেয়ে ছেলের মতো সাজা শুরু করে দিলে বউ দেখতে যাচ্ছি আমার তুমি এত ফ্যাকাম দিছো কেন তোর বইয়ের কন্যা তুই দেখতে যাচ্ছিস তোর বাপ এত উতলার অস্থির আছে কেন বলতো সে তো সারা জীবনে তো ওইরকম উতলার অস্থির আসো দিন তুমি তাড়াতাড়ি আসো বাজার তো দশটা গোনা চলিতেছে আমার মনে হয় এটা তোর মায়ের কাজ কেন এই তুই পেটনিটা তুই মতো জড়া সেটা সে চায় না এই জন্য বাইরে তালা লাগাই গেছে কি করছো ও আব্বা দান আমরা দশ গুণে থামান দশ গুণে থামান আসেন আমাদের উদ্ধার করে না আমরা তো বন্ধ হয়ে গেছি আব্বা দান কি বলতেছিস এই উদ্ধার কেন দরজা খোল আরে আশ্চর্য এবার দরজা তো খোলাই আব্বা জান দরজা খোলা কোথায় দরজা খোলা আই উল্লুকের দল কোথায় দরজা খোলা আরে কথাটা বোঝার চেষ্টা করেন তোরা ভাই দরজা ভেতর থেকে খোলা বাইরে থেকে বন্ধ বাইরে থেকে বন্ধ করেছে কি না আরে দরজা কেউ তালা মেরে গেছে তালা তালা দেখি কোথায় এই তালা দেখি তালা মেরে লোকেটা এ নিশ্চয়ই হামেলা ও চায় না যে সৈয়দ আলীর বিবাহযোগ্য কন্যা আছে কিনা সেটা দেখতে যাক হামেলা মাথা ঠিক নাই তোমার তুমি চাও না যে সৈয়দ আলীর কন্যার সাথে আমার বদনের বিবাহ হোক সেই জন্য তুমি এখানে তালা চাবি মেরে দিয়েছো এত বড় অপমান রাগে অপমানে আমার গা থরথর করে কাঁপতেছে আপনার ভুল স্বীকার না করা পর্যন্ত জন্মের মতো কথা বলবেন না আরে ও দুলা ভাই আচ্ছা আপনারা কি স্বামী স্ত্রীর মতো ঝগড়া করবেন নাকি তালা খোলার ব্যবস্থা করবেন আরে দূর এক তালা খুলতে গিয়ে তো আরেক তালা লেগে গেল আচ্ছা ঠিক আছে হামলার ব্যবস্থা করা যাবে না আগে এই তালা তো খুলি এটা দিয়ে হবে না এই কুশু এই কুশু আরে ওই একটা হাতুড়ি নিয়ে আয় দেখি রিমা হে বদন বদন এই দেখ হাতুড়ি নিয়ে তালা খোলার ব্যবস্থা করছে হে ভাগ্নে ভেবে দেখ এই যাওয়ার আগে যদি এরকম বাধা হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার কোনো বিপদে পড়বো না তো ওই দাও আমি যত আঘাত দিতেছি তত তুমি পিস মারতেছো আশ্চর্য ব্যাপার আরে কুসুম আছে না কুসুমের কাছে জিজ্ঞেস করবানি যে ওইখানে গেলে কোনো বিপদ আছে কিনা ওই বলতে পারবানি হ্যাঁ এই একটা ভালো প্রস্তাব হ্যাঁ আয় আয় শিগগির আয় হাতুড়ি দিয়ে কি করবে না আরে কি করি দেখ না
আমার ভগিনী হামেলা খাতুন এই থেকে এই কে তালা মেরেছে এই মারে বকো এই তোমাদের ইচ্ছা আমি পাই আরে হামেলা আরে কি আছে আরে আপনজন বলে কি দিন মারে মারিস রে এই হামেলা আমি তো কিছু বুঝতে পারতেছি না আরে তোর কিছু বোঝার দরকার নেই আচ্ছা তুই তুই কুসুম তুই বলদিনি আমরা যে সৈদুলের বাড়িতে যাচ্ছি বিবাহযোগ্য কন্যার সন্ধানে সেখানে গেলে কোনো বিপদের সম্ভাবনা আছে নাকি নেই বল নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না বিপদ আছে তবে সেই বিপদে আপনার মঙ্গলই হবে সেটা কিরাম সেটা তো জানি নেই আচ্ছা মামা শোনো এই বিপদ যদি মঙ্গলের জন্য হয় তাহলে সেই বিপদের পায়ে হাজার সালাম চলো চলো আমরা যাব চল যাও চলো ठीकी पड़े एक सम्मानी मानुषर फैमिली थे मुख देखते आसते पसंद हम विंगा मेकअप से छड़े दी हाँ কারণ যে তোর মুখ দেখতে আসতেছে সে তো তোর কেউ হয় না সে হচ্ছে রাঙামেগমে ডার্লিং না কুসু থাক আর হাউতাস করতে হবে না চল তারা আসার আগে ভালো কাপড় চোপড় পরে রেডি হয়ে নি আর একটা কথা শোন ওনারা আসলে যা যা কথা বলেন আমিই বলবো তুই শুধু আমার কথা মতো চলবি আর মনে রাখবি রাঙার বদলে রাঙার হাতে তুলে দিতে হবে আরে ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ডের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না বল রাখবো কিন্তু তুই একটা কথা মনে রাখ বদনশা যদি হ্যান্ডসাম ইয়ং আর স্মার্ট হয় তবে আমি আজকে তারে ছেড়ে দিলেও পরবর্তীতে তারে ছাড়বো না জিজ্ঞেস করো না আমি মিথ্যে কথা করতে পারবো না ওই রাহালের কাছে জিজ্ঞেস করো ও সুন্দর সাজায় গুছাই করতে পারবে না আমি আসি আরে তোরা গেছিলি কনে বদন কাকা কুছিনা না আপনারা একটা শুভ কাজে যাচ্ছেন এই শুভ কাজে যাওয়ার পথে আমাদের মতো একটা সহজ সরল ছেলের সাথে যদি দুর্ব্যবহার করেন তাহলে একটা অমঙ্গল হতে পারে আমাকে ছেড়ে দেন আমরা চলে যাই সি ইউ গুড বাই আমি আসি খুদাফেজ ভাই কি বলে গেলে এদের ভাবসাব তো কিছু বুঝতে পারতেছি না আল্লাহ জানে ওখানে যাই কি দেখবে না চল ফিরে দেখবে যাও জুব্বারের গান গাচ্ছে না আর এইদিকে বাড়িতে যে বাস্তানি দাদারে বুগাজ মারি আইছিস আর কুস্তি নানারে তালা বন্ধ করে রায় আইলি মনে আছে কি হবে ভাই দেখ
শিরালি এ তো ভাবলি চলবি কেন কেন এটা ফোকাস মারি দিব নে আর দাদা দান্ডে তো ভয় পেলে চলবে না চলে রাহাল বাস্তা নে দাদা লে ওরে বাস্তা নে দাদা ওরে जड़ू मंडल दिखे जा गल्प अनेक शुनेछि देखार सुयोग हयनि आज देखतेछि किन्तु सेलाकाट केन अम्माजानेर हाते कि आछे मा बाड़ीते केउ नाइ তুমি এখানে একা সালাকাট হাতে বসে রইছো অগ্নিমূর্তি হয়ে সব আমার হাতে সালাকাট থাকলে বাড়ির সবাই ভয়ে মরে যায় আর উনি এসেছেন জিজ্ঞেস করতে সব কম আপাজান আপাজান কোনে আপাজান মা আপাজান কোনে আপাজান তো দেখতেছিস নে রাখাল দুবলো ওগুলো তো দেখতেছিস নে সববার বিচার হবে কারো মাপ নাই আমার নাম অপবাদ আমি আমি কাউরে ছাড়বো না তোর বাপ চুরি করে নাস্তা করে সেই সকাল বেলায় উঠাও আর রাখাল দুবলো সেই সকাল থেকে নাই আমার মনে হয় ওরা এসব ঘটিয়েছে রাখাল দুবলো আমি আসতেছি মা शांति करो नहीं कुसुम पुपू आसती से उन्नी तो अब सब कह दी पारे भविष्य बनी कह दी बोझा जा গোপন আস্তানায় লুকায় আছে তুমি মাজার কাপড় বেঁচেছো কেন এক কাজ করো এখন এই সেলাকাট রেখে দাও আব্বাজান আসলে তখন নতুন করে অগ্নিমূর্তি ধারণ করো এখন বাইরে কাপড়ে পাহারায় বসায় রাখো সেকি কোনে যাচ্ছো তোর বুদ্ধি দিনকে দিন কমে যাচ্ছে
আমরা অন্ধকারে দেইছি আবার অন্ধকারেই চলে যাব কি বললি অন্ধকার থেকে এসেছি আর অন্ধকারে চলে যাব হ্যাঁ কি বললি এটা হ্যাঁ তুই না আসলে সত্যি সত্যি দিন দিন নাটাই হয়ে যাচ্ছিস বুঝছিস এমন সময় থাকতে একটু বুদ্ধি বাড়া আরে বেটা আমরা অন্ধকারের দেয়াইছি মানে হচ্ছে আমরা মারপেটের দেয়াইছি না মারপেটের মধ্যে অন্ধকার ছিল না আবার আমরা মরে গেলি কোয়ানে যাব আমরা কবরে যাব না সে না আবার অন্ধকার না তাহলে কি দাঁড়ালো যে আমরা অন্ধকারের দেয়াইছি আবার অন্ধকারেই চলে যাব রে দিবলো তুই একটু মারফুই রানী কথা বলে রেছিস